নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের স্যালুট আমি হন্ডা হর্নেট ওয়ান সিক্সটি আর এই বাইকটা ব্যবহার করি আর এই বাইকটা একশো বাষট্টি সিসির বাইক আর এই বাইকে আমি মোটামুটি বাহান্ন থেকে তিপ্পান্ন কিলোমিটার পার লিটার আমি মাইলেজ পাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই জানাবো যে একশো ষাট সিসির বাইকে কিভাবে চালাই যার জন্য আমি বাহান্ন কিলোমিটার পার লিটার মাইলেজ পাই তো আসুন ভিডিওটা শুরু করা যাক আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ইনফরমেশন পাবেন আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন বাইক চালানোর সময় কতগুলো বেসিক জিনিস মাথায় রাখলে বাইকের মাইলেজ এমনিতেই বেশি ভালো পাওয়া যায় তো সেই কারণেই প্রথম যে টেকনিকটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক ধরুন আপনি কোনো রাইড শুরু করছেন বড় একটা রাইডে যাচ্ছেন তো সেক্ষেত্রে কি করবেন বাইকটাকে স্টার্ট দিলেন বেরিয়ে গেলেন এটা কখনোই করবেন না বাইকটাকে নিউট্রাল করবেন তারপরে মিনিমাম দু থেকে তিন মিনিট বাইকটাকে স্টার্ট দিয়ে রেখে দেবেন তো এতে করে কি হয় আপনার মাইলেজ কিন্তু আপনি এতে বেশি পাবেন এটা তো গেল লং ট্যুরের ক্ষেত্রে যদি আপনি বাড়ি থেকে এক কিলোমিটার বা দু কিলোমিটার কি ম্যাক্সিমাম তিন কিলোমিটার আপনি যাবেন সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে গাড়িটা চাবি অফ করে গাড়িটাকে নিউট্রালে রেখে এই কিক প্যাটালের সাহায্যে গাড়িটাকে তিন থেকে চারবার আমি কিক করবো এক্ষেত্রে কি হবে মোবিল ট্যাঙ্কের মধ্যে যে মোবিলটা থাকবে সেই মোবিলটা কিন্তু স্পেড করবে এতে কিন্তু গাড়ি তেল খরচ আপনার কি বাঁচবে আর যাদের কিক নেই তাদের ক্ষেত্রে ব্যাড বস এর পরের ট্রিক্সটা হচ্ছে গাড়ির স্পিড তো প্রথমত আপনি যখন গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু একবারে কিন্তু গাড়িটাকে খুব বেশি স্পিডে ভাগাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধীরে ধীরে গাড়িটা স্পিড তুলতে হবে এবং ব্রেকিংয়ের ক্ষেত্রেও ঠিক সেরকমভাবেই আপনি যখন গাড়িটা ব্রেক কষবেন ধীরে ধীরে ব্রেক কষবেন হঠাৎ করে গাড়িটাকে অ্যাক্সিলারেট করা বা হঠাৎ করে গাড়িটাকে ব্রেক কষা এটা আপনার করা যাবে না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেকটা তেল বাঁচবে এরপরের যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে গিয়ার শিফটিং যখন আপনি গিয়ার শিফট করবেন তখন কিন্তু কতগুলো নিয়ম মেনে আপনাকে চলতে হবে গাড়ি যখন আপনি অ্যাক্সেলারেট করবেন তার সঙ্গে আপনি যখন ক্লাস টিপছেন এবং গিয়ার ফেলছেন তখন গাড়ির একটা সাউন্ড হয় সেই সাউন্ডটাকে আপনাকে এখান থেকে ফিল করতে হবে তো সেটা যদি আপনি বুঝতে শেখেন তাহলে আপনি বুঝতে পারবেন গাড়ির সাউন্ড নর্মাল নর্মাল সেটা আপনি বুঝতে পারবেন তো গাড়ির সাউন্ডটাকে সবসময় নর্মাল রাখার চেষ্টা করবেন তার জন্য সেই গাড়িটা যে গিয়ারে যেতে চায় আপনি সেই গিয়ারেই ফেলবেন ধরুন আপনি যদি গাড়িটা স্টার্ট করছেন যখন জিরোতে স্টার্ট করছেন ফার্স্ট গিয়ারে ফেললেন কিন্তু যখন আপনি সেকেন্ড গিয়ারে ফেলছেন সেটা আপনি দশ স্পিড বা আট বা দশ আপনি স্পিড তুলে গাড়িটাকে আপনি সেকেন্ড গিয়ারে ফেলেন আবার যখন আপনি থার্ড গিয়ারে ফেলছেন তখন মোটামুটি আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনি থার্ড গিয়ার ফেলছেন ফোর্থ গিয়ার আপনার মোটামুটি চল্লিশের মধ্যেই পড়ে যাচ্ছে আর ফিফথ গিয়ার পঞ্চাশ বা পঞ্চাশের ওপরে গেলেই আপনার ফিথ ফিফথ গিয়ার লাগাচ্ছেন তো এটা একটা নর্মাল একটা বেসিক আইডিয়া দিলাম কিন্তু আপনাকে কিন্তু এটা বুঝতে হবে গাড়ির অ্যাক্সিলারেট করার সঙ্গে সঙ্গে গাড়ির যে আওয়াজটা আসছে সেই আওয়াজের সঙ্গে সঙ্গে আপনাকে গিয়ারটা কিন্তু চেঞ্জ করতে হবে যে গিয়ারে ফেললে গাড়িটা নর্মাল সাউন্ড করবে আপনাকে কিন্তু সব সময় সেই গিয়ারই গাড়িটা চালাতে হবে আর সব সবসময় জেনে রাখবেন গাড়ি যদি 30 কিলোমিটার বেগে চলে বা 40 কিলোমিটার বেগে চলে বা 50 কিলোমিটার বেগে চলুক যে স্পিডেই চলুক না কেন আপনি যদি টপ গিয়ারে গাড়িটাকে রাখেন সেক্ষেত্রে আপনার তেল খরচ কিন্তু অনেকটা কম হবে এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্লাচ সম্পর্কিত তো কী করবেন যখন আপনি কোনো ব্যাড প্যাচে যাচ্ছেন কিন্তু সেটা প্লেন সার্ফেসে সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ক্লাচ ধরে চালায় দেখবেন বা সামান্য ব্রেক প্রেস করে থাকে তো সেটা কখনোই করবেন না এটা বেশি তেল খাওয়ার একটা কারণ তো এক্ষেত্রে আপনি কি করবেন ক্লাচ ছেড়ে দিন গাড়িটাকে সেকেন্ড অথবা থার্ড গিয়ারে রেখে আপনি অ্যাক্সিলারেট করে গাড়িটার সাউন্ডটাকে ঠিকঠাক রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাট প্যাচটা ক্লাচ ছাড়াই সহজে আপনি অতিক্রম করে যাবেন ক্লাচ আপনাকে কোথায় প্রেস করতে হবে যেখানে স্পিড কমাতে চাইছেন অথবা বাড়াতে চাইছেন অথবা আপনার যেখানে আপনার টর্ক প্রয়োজন সেখানেই আপনি ক্লাচ প্রেস করবেন আদারওয়াইজ আপনার তো ক্লাচ প্রেস করার কোনো প্রয়োজন নেই এরপরের যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে মোবিল গাড়িতে আপনি ঠিকঠাক গ্রেডের মোবিল ইউজ করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাইলেজ আপনি বেশি পাবেন আমি এখানে আপনাকে কোনো মোবিল রেকমেন্ড করবো না তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মোবিল ইউজ করতে পারেন কিন্তু ঠিকঠাক গ্রেডের মোবিল ইউজ করবেন তাহলেই চলবে এরপরের যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে চেন ক্লিনিং আপনার বাইকে যদি চেন প্রপার ক্লিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজ কম পেতে পারেন এর পরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গাড়ির সঠিক টায়ার প্রেশার তো আপনার সামনের এবং পিছনের চাকার গাড়ির টায়ার প্রেশার একদম প্রপার রাখবেন আপনাকে আমি দেখাই একটা জিনিস গাড়িতে পিছনের দিকে ঠিক এই বডিতে দেখবেন এখানে আপনার টায়ার প্রেসার উল্লেখ করা থাকে তো এখানে আপনার উল্লেখ করা থাকে যে আপনার রেয়ার টায়ার এবং ফ্রন্ট টায়ারে কত আপনি টায়ার প্রেশার রাখবেন গাড়ির টায়ার প্রেশার আপনার গাড়ি অনুযায়ী যেটা রেকমেন্ড কোম্পানি থেকে করেছে সেটা রাখবেন তাহলে অবশ্যই আপনি মাইলেজটা আপনি ঠিকঠাক পাবেন এর পরের ট্রিক্সটা হচ্ছে আপনি যখন কোনো সিগনালে গাড়ি দাঁড় করাচ্ছেন বা কোনো জায়গায় গাড়ি আপনি দাঁড় করাচ্ছেন সেই দাঁড়ানোর টাইমটা কতক্ষণ যদি আপনি দেখেন যে আপনার গাড়িটা মোটামুটি পঁয়তাল্লিশ সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু গাড়ির আপনি ইঞ্জিন বন্ধ করে দিন তো এক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির তেল কিছুটা বাঁচাতে পারবেন এবার লাস্ট পয়েন্টে আসি যেটা হচ্ছে গাড়ির সার্ভিস আপনি যদি গাড়িটাকে ঠিক টাইম টু টাইম সার্ভিস না করান সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির মাইলেজ ঠিকঠাক পাবেন না অথরাইজ সার্ভিস সেন্টার থেকে পারলে আপনি সার্ভিস করান না পারলে আপনি কোনো ভালো মেকানিক দিয়ে গাড়িটাকে আপনি টাইম টু টাইম সার্ভিস করাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাইলেজটা ঠিকঠাক পাবেন আর একটা অ্যাডিশনাল পয়েন্ট আপনাদেরকে বলি গাড়িতে যখন আপনি একা চাপবেন তখন কিন্তু আপনি তেল সার্ভিস বেশি পাবেন কিন্তু যদি আপনি পিলিয়ন নিয়ে গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ির তেল সার্ভিস অনেকটা কম পাবেন আপনাদেরকে যে পয়েন্টগুলো বললাম আপনারা যদি সেই পয়েন্টগুলো সঠিকভাবে মেনে চলেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি যা তেল সার্ভিস এখন পাচ্ছেন তার থেকে অবশ্যই আপনি বেশি তেল সার্ভিস পাবেন এই ভিডিওটা দেখার পরে আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট ডাউন বিলো তো আরেকবার বলছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করার পরে বেল বটনে গিয়ে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দিন আমার চ্যানেলে এছাড়া আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনি দেখুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য अपना हट तेरी हिश